হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কিছুদিন একটু বন্ধ ছিল, ভীষণ ব্যস্ত ছিলাম আমরা, তো সেই জন্য নতুন ভিডিও আসছিল না। এখন আশা করছি আসবে, এবং কিছুদিন পরে তো একটা চমক আছেই, তো সেটার জন্য তো ওয়েট করতেই হবে। একটা দারুণ ভিডিও আসতে চলেছে, একটা নয় অনেকগুলো পার্টে আসতে চলেছে। আসলে একটা প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার, এখন বলবো না কোথায় যাচ্ছি আমরা, আস্তে আস্তে সবকিছু তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু ভীষণ একটা সুন্দর জায়গায় যাচ্ছি, সেখানকার সব ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজ মহাশিবরাত্রি, তো সেই নিয়েই আজকে ব্লগটা। আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, তো একটা নতুন জায়গা তোমাদের জন্য। আমরা আগে খুবই যেতাম, রোজই যেতাম বলা যেতে পারে, কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে। তো চলো তোমাদের নিয়ে যাই সেখানে। সেখানে প্রত্যেক বছরই নটরাজ পুজো হয়, আমরা প্রত্যেক বছর যাই, যেতাম আগে, কাজ করতাম অনেক, কিন্তু এখন সময়ের অভাবে আর যাওয়া হয়ে ওঠে না। তো চলো সেখানে যাই এখন। তো চলে এসেছি নাচের স্কুলে, অনেকদিন আসা হয়নি, দিদিমণি খুব রেগে আছেন। তো এই যে আমার দিদিমণি, আমাদের দুজনকার দিদিমণি, আমাদের তো নাচের স্কুলে তোমাদের বললাম নটরাজ পুজো প্রত্যেক বছর হয়, তাই দিদিমণি প্রত্যেকবার সবাইকে আসতে বলেন, আর না আসতে বললেনও চলে আসি আমরা। আমাদেরই পুজো এটা নাচের স্কুলের, তো আমাদের নাচের স্কুলটা ভীষণ সুন্দর সাজানো থাকে। আজকে একটু পুজোর জন্য অতটা ভালো লাগবে নিশ্চয়ই, কারণ নাচের স্কুল সবসময় সুন্দর আমাদের কাছে। তো তোমাদের নাচের স্কুলটা একটু ঘুরিয়ে দেখাবো, আর পুজোর ভিডিও তো অবশ্যই দেখাবো। আর দিদিমণি, আমি কোন বছর থেকে শিখছি দিদিমণি? একদম ছোট্ট গিয়ে বেশি ছোট ছিল, আমি ছিলাম বেশি ছোট, আমি আগে থেকে শিখছি। আমি শিখছি কোন ক্লাস? ক্লাস ফাইভ। ক্লাস ফাইভ পূজা বোধহয়। আমি চার বছর থেকে শিখছি। তো কত ছোট থেকে আমরা দিদিমণি স্টুডেন্ট। আর আমাদের নাচের স্কুল জেলেপাড়া, তোলাফটক জেলেপাড়ায় নিকন, আর খুব মজা করি আমরা নাচের স্কুল আসা মানেই প্রচণ্ড মজা হয়, তোমরা তো তার একটা ঝলক দেখতেই পাবে যে আমরা কী মজা করি সবসময়। তো চলো আজকে নটরাজ পুজো তোমাদের একটু দেখাই, একটু দেরি হয়ে গেছিলো আসতে, তাই পুরো পুজো দেখাতে পারছি না, একটু আধটু পুজো তোমাদের দেখাবো, তো চলো সাথে থাকো। এখন পুজো হচ্ছে, তোমাদের তার কিছু ভিডিও একটু দেখাই। আজকে তো অত সবাই আসতে পারেনি, প্রত্যেক বছর আরও অনেকে আসে, আমরা অনেকজন মিলে অনেক মজা করি, কিন্তু সবারই এখন কাজের অসুবিধা বা সময়ের জন্য হয়ে ওঠে না, সেই জন্যে আজকেও সবাই আসতে পারেনি। এক ঘাবড়া দিল
চেয়েছিস ওকে শুনতে? তুমি কি বলি ওইটা মানে কোন প্রাণী কিছু বলবি? নমো নমা নমো শিবায় শান্তায় কর্ণহেত্রবে নিবেদয়ামি চ আত্মানাং তং গতি পরমেশ্বর সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণেত্রম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিব দুর্গা ঐ নম, শিব দুর্গা ঐ নম, শিব দুর্গা ঐ নম। আমরা যখনই নাচ স্কুলে আসি তখন ওনাকে প্রণাম করে তারপরে আমরা নাচ শুরু করি। এখন তো পুজো হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই। আমরা যখন এসেছিলাম তখন তো পুজো শুরু হয়ে গেছিলো, আমাদের লেট হয়ে গেছিলো আসতে, তো সেই জন্যে তখন দেখাতে পারিনি। এখন তোমাদের একটু দেখিয়ে নিই। নাচের স্কুলে আসবো আর নাচ করবো না সেটা তো হয় না, তো সবাই মিলে যখন একসাথে দেখা হয়েছে তখন তো একটু নাচ হবেই। কিন্তু কী গানে নাচ করছি সেটা তোমাদেরকে এখন দেখাবো না, সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে। আমরা এখন বাড়ি চলে এসেছি। খুব ভালো কাটলো আজকে শিবরাত্রির দিনটা।
খুব মজা করলাম। বছর শিবরাত্রিতে যাই, ওটা আমাদের ওটা বাধা ধরা যে না, মানে অ্যাকচুয়ালি ছোট থেকেই পূজোটা আমরাই মানে মোটা বলা যেতে পারে আমরাই শুরু করেছি সবাই মিলে একসাথে, তো সেই জন্য আমাদের তো যেতে একটা ভালো লাগে, আলাদা টান অনুভব করি ওখানে যেতে, খুব ভালো লাগে, খুব মজা করি আমরা সবাই মিলে একসাথে হলেই তো প্রচন্ড মজা হাসি করি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা, তোমাদেরও আশা করি খুব ভালো লাগলো। আর তোমরা ঠাকুরও দেখলে, আমাদের ওই ঠাকুর সারা বছরই ওখানে রাখা থাকে, আমরা নাচের আগে ওখানে প্রণাম করি নটরাজ্যকে, তারপর আমরা সবসময় নাচ শুরু করি ক্লাসে। আজকের দিনটা তো ভালোই কাটলো, এরপর আরো ভালো কাটবে চার তারিখ আশা করছি। হ্যাঁ, চার তারিখ থেকে আরো ভালো কাটবে। তো তোমরা কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে না, কারণ প্রচুর চমক আছে ভিডিওতে। তোমাদেরকে তো বলেইছি যে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, কোথায় যাব এখন তো বলবোই না, এখন একদম সারপ্রাইজ, তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো আশা করি তোমাদের সেই ভিডিও খুব ভালো লাগবে। তো ট্রাভেল ব্লগ আসছে, ট্রাভেল ব্লগ তোমাদের সবার খুব ভালো লাগে, তোমরা সেই রিভিউ তো অবশ্যই আমাদের দাও, তোমরা অন সব সময়ই বলো খুব পছন্দ করো ট্রাভেল ব্লগ, বারবার করে সবাই বলো যে ট্রাভেল ব্লগ দিতে। তো একটা এটা একদম এক্সক্লুসিভ ট্রাভেল ব্লগ আসছে বলা যেতে পারে, তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো, প্লাস সাবস্ক্রাইব করো, বেল বাটন অবশ্যই প্রেস করে রাখো যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সব ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের পাশে অবশ্যই সবসময় তোমরা থেকো, কমেন্ট সেকশনেও আমাদেরকে যা হোক কিছু কমেন্ট করো, মানে তাতে আমরা এনকারেজ হব, আমরা এনকারেজও হব যে আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দেখানোর জন্য। তো তাহলে এখন টাটা।